প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে দর্শক আপনাদের সাথে আছি আমরা দুজন আমি জিসমিনা রফিল দোসি এবং মেডিয়া হাসান খান আর শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম জনগণকে হয়রানি নয় হয়রানি থেকে রক্ষার দায়িত্ব পুলিশের পুলিশ সপ্তাহের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ নিজের দেশ নিজের পরিবারের কথা চিন্তা করে এই দেশকে আরো উন্নত রাখবেন উপজেলা নির্বাচনের প্রার্থী মনোনয়নে অগ্রাধিকার পাবে জরিপ রিপোর্ট বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু খালেদা জিয়ার মুক্তির দাবিতে 8 ও 9 ফেব্রুয়ারি বিএনপির প্রতিবাদ সভা দুদককে সরকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অভিযোগ রিজভীর প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে সংসদের শিক্ষামন্ত্রী মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য আলাদা স্কুল সংবাদ শিরোনামগুলো বলছিলাম সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির সোমবারের বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে দর্শক এবার চলে যাব পুরো সংবাদে জনগণের আস্থা অর্জন করে সেবামূলক বাহিনী হিসেবে পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী বলেন জনগণকে হয়রানি নয় হয়রানি থেকে রক্ষার দায়িত্ব পুলিশের জনবান্ধব পুলিশ গঠন সরকারের লক্ষ্য বলেও জানান শেখ হাসিনা দর্শক আরও জানাচ্ছেন স্কেলিটন পুলিশ সপ্তাহ 2019 ঘড়ির কাঁটায় সকাল 10:30টায় রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের মহাপরিদর্শক এ সময় একটি খোলা জিপে কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী পরে পুলিশের বিভিন্ন ইউনিটের অভিবাদন গ্রহণ করেন শেখ হাসিনা সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজে অবদান রাখার জন্য 349 পুলিশ সদস্যকে পদকে ভূষিত করেন বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হয় পুলিশ বাহিনীকে হতে হবে জনবান্ধব আমাদের আইন শৃঙ্খলা খাতে বরাদ্দকৃত অর্থকে আমরা গুরুত্ব দেই সেটা কোনো ব্যয় হিসেবে ধরি না বরং এটা জনগণ সেবা পাচ্ছে বলেই আমরা ধরে নিই সেই জন্যই আমরা সার্বিকভাবে মানুষের সেবার জন্য ব্যবস্থা করে যাচ্ছি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা এটা আপনাদের দায়িত্ব আপনারা নিজের দেশ নিজের পরিবারের কথা চিন্তা করেই এই দেশকে আরও উন্নত রাখবেন একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনাদের হাতে কোনো নিরীহ জনগণ কেউ যেন নির্যাতনের শিকার না হয় বা কোনো রকম হয়রানির শিকার না হয় বরং কোনো হয়রানি হলে সাধারণ মানুষকে রক্ষা করা এটাই আপনাদের কর্তব্য এটাই জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন পুলিশ বাহিনী হলো শান্তি নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক যে কোনো একজন সন্ত্রাসী সন্ত্রাসী সন্ত্রাসীর কোনো ধর্ম নাই বর্ণ নাই দেশও নাই কিছুই নাই কাজেই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকতে হবে জঙ্গি দমনে বাংলাদেশের পুলিশ এখন বিশ্বে একটি রোল মডেল হিসেবে সম্মান পেয়েছেন মাদক নির্মূলে যে অভিযান আমাদের চলমান এটা আমাদের অব্যাহত রাখতে হবে সেই সাথে সাথে নিরাপদ সড়ক এই নিরাপদ সড়ক মানুষের মাঝে একটা জনসচেতনতা গড়ে তুলতে হবে কারণ আমাদের যারা পথচারী তাদের মাঝে সচেতনতার অভাব আছে তা যখন তখন যেখান থেকে অমৃত ছুটে গিয়ে রাস্তা পার হতে গিয়ে তা দুর্ঘটনার শিকার হন এই জনসচেতনতা যেমন প্রয়োজন স্কুল পর্যায় থেকে ট্রাফিক রুল সম্পর্কে শিক্ষা দেওয়া প্রয়োজন সেই সাথে সাথে নিরাপদ সড়ক গড়ে তুলতে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেগুলি যথাযথভাবে পালন করা এটা একান্তভাবে প্রয়োজন বহুমুখী চ্যালেঞ্জ গ্রহণ করে
পুলিশকে জনগণের আস্থা অর্জন করার আহ্বান জানিয়ে পদকে ভূষিতদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদকে আজ যারা ভূষিত হয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই পদক কাজের স্বীকৃতির পাশাপাশি ভবিষ্যতে আপনাদের পেশাগত দায়িত্ব পালনে উদ্দীপনা ও প্রেরণা যোগাবে বলে আমি বিশ্বাস করি। আমরা চাই যে বিশ্বের সাথে তাল মিলে আমাদের চলতে হবে, কাজে বিশ্বায়নের যুগে ক্রাইমেরও ধরন পাল্টে যাচ্ছে, কাজে সেই দিকে লক্ষ্য রেখেই আমাদেরকেও সেভাবে প্রস্তুতি নিতে হবে। আমরা চাই যে আমাদের পুলিশ বাহিনী হবে জনবান্ধব পুলিশ, সেভাবেই আপনারা নিজেদেরকে গড়ে তুলবেন, সেটাই আমাদের লক্ষ্য। বক্তব্য শেষে পুলিশ সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা। আমি বাংলাদেশ পুলিশ সপ্তাহ 2019 শুভ উদ্বোধন ঘোষণা করছি। এসকেলিটন, মাইটিভি, ঢাকা। উপজেলা পরিষদের প্রার্থী তালিকায় তৃণমূল থেকে গঠনতান্ত্রিকভাবে নাম না এলে মনোনয়ন বোর্ডের সভায় সব ফয়সলা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে জরিপ রিপোর্টকে। দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রমের উদ্বোধনকালে তিনি কথা জানান। আরও তথ্য মানিকলাল ঘোষের। ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আবারও শুরু হয়েছে নির্বাচনী উৎসব। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী আগেভাগি চূড়ান্ত করতে সোমবার থেকে দলীয় ফরম বিক্রি কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কার্যক্রম উদ্বোধন করেন। তিনি জানান, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা ও নেতা কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে কিনা তা জানতে যাচাই বাছাই করা হবে তৃণমূলের পাঠানো নামের তালিকা। অনেকে হয়তো কমপ্লেইন করেছে যে আমার নামটি অন্যায়ভাবে পাঠায়নি বা আমাকে পছন্দ না করে পাঠায়নি। বিচার বিশ্লেষণ করে যাচাই বাছাই করে জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য ব্যক্তিকেই আমরা সিলেক্ট করব মনোনয়ন। মনোনয়ন ফর্ম সংগ্রহকারীরা তুলে ধরেন তাদের প্রত্যাশা ও দীর্ঘদিনের অবদানের কথা। জনমতের ভিত্তিতে এবং আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন যেটা রয়েছে আমি তাতে বিশ্বাস করি। জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত নিতে ভুল করেননি অতীতেও, এবারও করবেন না। আমার নমিনেশন বড় নয়, আমার কাজ আওয়ামী লীগের সংগঠন শক্তিশালী করা, আমার কাজ মানুষের হৃদয়ে যাওয়া, আমার কাজ মানুষের বিপদে মতে হায়াতে কবরে যা কবরে মানুষের পাশে দাঁড়ান, এটা হচ্ছে আমার কাজ। আমার জন্মের পর থেকে আমি আওয়ামী লীগের আদর্শে, বঙ্গবন্ধুর আদর্শে এবং জননেত্রী শেখ হাসিনার আদর্শ নেতৃত্বে বিশ্বাসী যে এখন দেশের টাইম, দিস জেনারেশন ইজ টেকিং ওভার উইথ দ্য ইউথ। তৃণমূলের পাঠানো নামের তালিকা নিয়ে ক্ষোভ ছিল অনেকে। স্থানীয় নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমার নাম কি পাঠাননি। দলের সাধারণ সম্পাদক আমাকে বলেছে যে তোমরা এক্সিস্টিং চেয়ারম্যান হিসেবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবে। 7 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আওয়ামী লীগের এই মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদান কার্যক্রম। 5 ধাপের প্রথম পর্যায়ে 87টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে 10 মার্চ। মানিকলাল ঘোষ, মাইটিভি, ঢাকা। খালেদা জিয়া সহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে 8 ফেব্রুয়ারি ঢাকা এবং 9 ফেব্রুয়ারি সারাদেশে প্রতিবাদ সভা ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিরোধী দল দমনে দুদককে সরকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেন রিজভী। দুর্নীতি দমন কমিশন আসীন ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারের প্রতিহিংসা বাস্তবায়নের অত্যাচারী মেশিন ছাড়া আর কিছু নয়। সেজন্য দুদক বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে গিয়ে বেপরোয়া অনাচারে লিপ্ত থেকে মনুষ্যত্বহীনতার ডাল পালা বিস্তার করেছে। এই দুদক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে সাজা দিয়েছে। অবহেলিত ও অপ্রশস্ত রাস্তা পুনর্নির্মাণ করা হবে এবং সড়ক মহাসড়কে শৃঙ্খলার পাশাপাশি নির্মাণের গুণগত মান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানান তিনি। প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী দীপমণি জানিয়েছেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য প্রতিষ্ঠা করা হবে আলাদা স্কুল। কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় সারা দেশে 4,883টি কিশোর কিশোরী ক্লাব স্থাপন করে সুযোগ্য প্রজন্ম গড়ে তোলা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
দেশে 4,553টি ইউনিয়ন এবং 330টি পৌরসভায় মোট 4,883টি কিশোর কিশোরী ক্লাব স্থাপনের মাধ্যমে মোট 4,39,479 জন কিশোর কিশোরীকে ভবিষ্যতের সুযোগ্য প্রজন্ম হিসেবে গড়ে তোলার জন্যই এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এবার আমরা পরিবহনে, সড়কে শৃঙ্খলার উপর যেমন গুরুত্ব দিচ্ছি, তেমনি রাস্তা নির্মাণে যাতে গুণগত মান বজায় রাখা হয় সেই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করছি। কুমিল্লায় বাসে আগুন দিয়ে আটজন হত্যা মামলার বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মামলার চার্জ গঠন শুনানি আগামী 25 ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। দুপুরে কুমিল্লার জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী আকবর এই আদেশ দেন। এই মামলায় খালেদা জিয়ার জামিনের আবেদনের শুনানি চারবার পেছানো হলে হাইকোর্টে আজ 4 ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন। অনারেবল হাইকোর্টের নির্দেশে আজকে এই মামলাটা নিষ্পত্তি হয়েছে। জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সুপ্রিম কোর্ট আপিল বিভাগের নবনিযুক্ত 3 জন বিচারপতি বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশ দেন। নবনিযুক্ত বিচারপতিরা হলেন বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিক ও বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান। রাষ্ট্রপতি বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা করার আশ্বাস দেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে ইন্দোনেশিয়া কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রত্ন এল পি মারসুদি। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি আশ্বাস দেন নির্যাতিত রোহিঙ্গাদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। অফিস চলাকালে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের 5 আইনজীবী রিটটি দায়ের করেন। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতিকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে সরকারি হাসপাতালের সব কার্যক্রম তদারকির নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি সরকারি ও বেসরকারি হাসপাতালের অনিয়ম বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে। বিনা অপরাধে পাটকল শ্রমিক জাহালমের 3 বছর কারাভোগের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তাদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুপুরে দুদক কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের একথা জানান তিনি। এই তদন্ত কমিটির প্রধান হলেন পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। বইপ্রেমীদের ভিড়ে জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। বেলা বাড়ার সাথে সাথে মেলা অঙ্গনে ভিড় বাড়তে থাকে দর্শনার্থীদের। শিশু কিশোর থেকে শুরু করে প্রায় সব বয়সী মানুষেরই আনাগোড়া ছিল বিভিন্ন স্টলে। কাজী অন্তরের ক্যামেরায় বইমেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন রাজীব রহমান। অমর একুশে গ্রন্থমেলার পুরো প্রাঙ্গণ ছিল বইপ্রেমীদের পদচারণে মুখরিত। সব বয়সী মানুষের আগমন থাকলেও তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বইমেলায় অনেকে ঘুরতে এলেও অনেকেই এসেছেন প্রিয় লেখকের প্রিয় বইটি সংগ্রহ করতে। মাত্র আসলাম মেলায়, 5 মিনিট মেবি, এখন দেখবো, তারপর বুঝে শুনে ভালোভাবে কিনবো। জাফর ইকবাল স্যার আমার খুব পরিচিত এবং পছন্দ করি তার লেখা, তার বইটাই প্রথম হাতে নিয়েছি, এটা কিনছি আর কি। আমি রবি ঠাকুরের বই কিনেছি, তারপরে শেক্সপিয়ারের বই কিনেছি। বই মূলত আজকে ওর জন্যই কিনবো, আমি কিছু দেখে রাখবো, হয়তো পরে এসে আবার। আমার বাবার সাথে বইমেলা এসেছি, বইমেলা আমার মতে ভালো লেগেছে। অনেকগুলো বই কিনেছি, সৌরজগৎ সম্পর্কে বই কিনছি, মজা করে পড়বো।
বইপ্রেমীদের ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন বিভিন্ন প্রকাশনী। বইমেলা অনেক ভালো, শুরু থেকেই অনেক ভালো যাচ্ছে, পাঠক সমাগমও ভালো। বিশেষ করে ছাত্রছাত্রীরা যারা আছে, আমাদের বিজ্ঞানের অনেক বই বের হয়েছে, অঙ্কের বই বের হয়েছে, এগুলো খুব বেশি ভালো চলছে। আমাদের এখান থেকে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী প্রতি বছর একটা একটা করে বই বের হয়, সেই তুলনায় আমরা ভালো সাড়া পাচ্ছি। মাশাআল্লাহ ভালোই সাড়া পেয়েছি আমরা। আর আমাদের এবার একটা নতুন বই এসেছে আয়মান সাদিক ভাইয়ের, ভাল লাগে না, তো সেটার রেসপন্সও আলহামদুলিল্লাহ বেশ ভালো। নিজের লেখা নতুন বই নিয়ে হাজির হয়েছেন অনেক লেখক। আর আমরা যারা গণমাধ্যম কর্মী সবার জন্যই বইটি প্রয়োজন বলে মনে করি, কারণ এখানে 18টি অধ্যায় আছে যেখানে গণমাধ্যমের নানা বিষয় আমি চেষ্টা করেছি তুলে আনতে। বইমেলায় সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত হয়েছেন গুণী মানুষরাও। বইয়ের ভালোবাসার টানে ছুটে এসেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এটা খুবই ভালো, মানুষকে এতে উদ্বুদ্ধ করে। বই তো লোকের খালি কিনতে আসে না, দেখতেও আসে। বই দেখাটাও একটা ভালো জিনিস, চরিত্রের জন্য ভালো। ভাষার মাস জুড়ে অমর একুশে গ্রন্থমেলায় এসে প্রাণের স্পন্দন যেমন পাচ্ছেন জ্ঞান পিপাসুরা, ঠিক তেমনি শিশু তরুণরা উদ্বুদ্ধ হচ্ছেন সাহিত্য সংস্কৃতির আবহে বেড়ে উঠতে। বইমেলা থেকে রাজীব রহমান, মাইটিভি। 6 ফেব্রুয়ারি শুরু হচ্ছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের আবাসন মেলা। এবারে মেলায় স্টল থাকছে 202, এর মধ্যে 20টি নির্মাণ সামগ্রী ও 14টি আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিন ব্যাপী মেলা চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মেলা আমাদের আগামী 6 তারিখ থেকে শুরু হয়ে 10 তারিখে শেষ হবে। প্রসঙ্গ প্রবাস। সৌদি আরবের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী 14 ফেব্রুয়ারি প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের দূতাবাসের নবনির্মিত ভবন পরিদর্শনকালে তিনি এই কথা জানান। এছাড়া সেনাপ্রধান সৌদি আরবের যৌথ বাহিনীর প্রধান ফায়াদ আল রুয়াইলির সাথে বৈঠক করেন। বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত ভবন পরিদর্শনে গেলে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসির সেনাপ্রধানকে স্বাগত জানান। সৌদি আরবের আরও কিছু খবর। টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের বিজয়ে বিজয় উৎসব করেছে সৌদি আরবের জেদ্দা আওয়ামী পরিবারের 10টি সংগঠন। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জেদ্দার সভাপতি আব্দুল জলিল ব্যাপারীর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল এফ এম বোরহানুদ্দিন। এ সময় দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বর্তমান সরকারের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্তারা। বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনে 100জন্য সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় তিনি সাংবাদিকদের জানান, দুস্থ ও অসমর্থ ক্রীড়া ব্যক্তিত্ব এবং তাদের পরিবারের পাশে থাকার জন্য এই ফাউন্ডেশন বড় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে ক্রীড়াবিদদের জন্য ভাতার ব্যবস্থা করার আশ্বাস দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ভাতা আছে, বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা, মুক্তিযুদ্ধ ভাতা আছে, কিন্তু খেলোয়াড়দের জন্য কোনো ভাতা নাই, সিস্টেম নাই। এই ধরনের একটি ভাতা চালু করার একটা উদ্যোগ আমরা নিয়েছি, যাতে ক্রীড়াবিদরাও বা ক্রীড়াবিদ বা সংগঠকরাও সারা বছর ভাতা পেতে পারে। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytv বাংলা। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ রাত 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি জিসমিনা রফিদ দৌসি এবং মেহেদী হাসান খান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।